নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত বাংলা শিক্ষা ক্লাসরুম 2024-এ সবাইকে স্বাগত। আমি শ্রীলা বিশ্বাস, সহশিক্ষিকা বেথুন কলেজিয়েট স্কুল। আমার সাথে আছেন বাঁদিকে শুভা লাহিড়ী সরকার, স্পেশাল এডুকেটর, সর্বশিক্ষা মিশন কলকাতা। আমার ডান দিকে আছেন রবীন্দ্রনাথ সরকার, মাস্টার ট্রেনার, ISL NIHH। আজ আমরা ক্লাস 3 খাদ্য বিষয়ের দ্বিতীয় পর্বে এসে উপস্থিত। খাদ্যের এই দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব, আমরা কি খাব, আমরা কি খাব না, কোন ফল কোন সবজি আমরা খাব, আমরা কিভাবে খাবার সংরক্ষণ করব, খাবার যদি পচে যায় বা বাসি হয়ে যায় সেই খাবার খেলে আমাদের কি কি সমস্যা তৈরি হবে, আমরা আলোচনা করব প্রাণীজ এবং উদ্ভিজ্জ খাবার নিয়ে। চলো তাহলে শুরু করা যাক। শুরু করব কি খাবো আর কি খাবো না। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকাতে থাকবে বিভিন্ন ধরনের মৌসুমি ফল, যেমন আপেল, কলা, সবেদা, তরমুজ, লেবু, লিচু ইত্যাদি। ফলের মধ্যে থাকে প্রচুর ভিটামিন এবং খনিজ পদার্থ বা মিনারেলস। এছাড়াও ফলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে জল। ফল আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তাই প্রতিদিনের খাবারে ফল থাকাটা অত্যন্ত প্রয়োজন। ফলের যে ফেলে দেওয়া অংশ সেগুলো কি হয়, সেগুলো আমাদের বাড়ির চারপাশে থাকা বিভিন্ন পাখি এবং প্রাণীরা গ্রহণ করে, যেমন হাঁস, মুরগি, চড়ুই পাখি, ইঁদুর, খরগোশ ইত্যাদি। ফলের সাথে সাথে প্রতিদিন আমাদেরকে খেতে হবে সব ধরনের সবজি। সবজির মধ্যেও বেশ কিছু খনিজ পদার্থ থাকে যা আমাদের চুল, ত্বক, চোখ ইত্যাদির রক্ষণাবেক্ষণ করে। সেই জন্য সবুজ সবজির পাশাপাশি রঙিন সবজিও আমাদের খাবার প্লেটে থাকতে হবে, যেমন লাল শাক, যেমন গাজর, বিট, কুমড়ো ইত্যাদি। সবজির ফেলে দেওয়া অংশ কি হয় তাহলে? সবজির ফেলে দেওয়া অংশ গ্রহণ করে গরু, ঘোড়া, ছাগল, খরগোশ ইত্যাদি। বিভিন্ন ধরনের দানা শস্য এবং ডাল জাতীয় শস্য, দেখো প্রতিদিনই আমরা খাবারের মধ্যে ডাল খেয়ে থাকি, সেটা মুগ হোক, মুসুর হোক, কলাই হোক, অড়হর হোক ইত্যাদি প্রভৃতি। ডালের মধ্যে থাকে প্রোটিন এবং এই প্রোটিন হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন। এছাড়াও বিভিন্ন দানা শস্য আমরা বিভিন্ন ফর্মে খেয়ে থাকি, যেমন আমরা ভাত খাই, আমরা রুটি খাই, জোয়ার, বাজরা, রাগি ইত্যাদি আমরা প্রতিদিন খেয়ে থাকি। এই শস্যের মধ্যে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, যা তোমার শরীর গঠন করতে এবং প্রতিদিন তোমাকে এনার্জিতে ভরপুর রাখতে সাহায্য করে। শস্যের ফেলে দেওয়া অংশ কি হয়?
শস্যের ফেলে দেওয়া অংশ বিভিন্ন পাখিতে খায় বা বিভিন্ন প্রাণীতে খায়, যেমন গরু, ঘোড়া, মুরগি, হাঁস, জিরাফ ইত্যাদি। বিভিন্ন প্রোটিন জাতীয় খাবারের মধ্যে প্রাণীজ প্রোটিন রয়েছে, যেমন মাছ, মাংস, ডিম ইত্যাদি। এগুলো আমাদের পেশিকে শক্ত করতে এবং হাড়কে মজবুত করতে সাহায্য করে। তাই প্রতিদিনের খাবারে বিভিন্ন ধরনের প্রোটিন আমরা রাখব। এই খাবারের ফেলে দেওয়া অংশগুলো কি হয়? মাছ মাংসের ফেলে দেওয়া অংশ কুকুর, বিড়াল, কাক ইত্যাদিরা গ্রহণ করে তাদের খাদ্য হিসাবে। এবার আমরা জানব খাদ্যের ভালো মন্দ। খাদ্যের তো শুধু ভালো দিকটাই আমরা জানি, এর আবার মন্দ দিক আছে নাকি? খাবার যদি খারাপ হয়ে যায়, তবে সেই খারাপ, সেই খাদ্যকে আর ভালো খাদ্য বলা যায় না। খাবার নষ্ট হয় কিভাবে? খাবার নষ্ট হয় নানাভাবে। যেমন খাবারের মধ্যে যদি ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ফাঙ্গাই ইত্যাদির আক্রমণ ঘটে, খাবার নষ্ট হয়ে যায়। অনেক সময় আমরা ফল কেটে রেখে দিই, সেটা খেতে খেতে আমাদের অনেক দেরি হয়ে যায়, তখন ওই ফলের ওপরে একটা লাল রঙের আস্তরণ পড়ে যায়। আসলে বাতাসে থাকা অক্সিজেন দিয়ে ওখানে একটা রাসায়নিক বিক্রিয়া হয়, ফলত ফল নষ্ট হয়ে যায়। আবার অতিরিক্ত গরমের সময় খাবার নষ্ট হয়ে যায় তাপের প্রভাবে। অনেক সময় আমাদের খাবারে মাছি, পিঁপড়ে ইত্যাদি প্রাণীরা এসে বসে, তাদের পায়ে করে আনা জীবাণু বা নোংরা পদার্থ আমাদের খাবারের মধ্যে যদি লেগে যায়, তাহলে আমাদের খাবার নষ্ট হয়ে যায়। আমাদের এই দিকগুলোকে দেখতে হবে খাবারের, যে কোনো খাবার আমরা খাওয়ার আগে। কি করে বুঝবো খাবার নষ্ট হয়ে গেছে কিনা? দেখো, কোনো খাবার আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারি যে সেটা নষ্ট হয়ে গেছে কিনা। তা থেকে একটা বাজে গন্ধ বেরোতে পারে, তার স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। বেশ কিছু ফল বা সবজি আছে যাকে বাইরে থেকেই তার যে স্কিনটা ছিল তার উপরের অংশটা কালো কালো বা কখনো সাদা সাদা রং ধারণ করতে পারে। সেগুলো দেখে আমরা বুঝতে পারি যে ওই ফল বা সবজি নষ্ট হয়ে গেছে। পাউরুটির ওপর অনেক সময় কালো কালো ছাতা পড়ে যায়, সেই পাউরুটিটা আর খাওয়া উচিত নয় আমাদের। আবার অনেক সময় দুধ কেটে যায়, তখন সেটা থেকে টক টক গন্ধ বেরোতে থাকে, তখন আমরা বুঝবো যে ওই দুধটি আর খাওয়ার উপযোগী নেই। খাবারের এই নষ্ট হয়ে যাওয়া প্রতিরোধ করতে আমাদের কি করতে হবে? এক নম্বর হচ্ছে, বাজার থেকে সবজি বা ফল আসলেই তাকে খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে তারপরে শুকনো করে রাখতে হবে। আমরা যখন খাবার রান্না করব, তখন দেখে নিতে হবে যে সেই সবজি টাটকা আছে কিনা, সেই সবজির রং পরিবর্তন হয়ে গেছে কিনা, সবজি দিয়ে গন্ধ বেরোচ্ছে কিনা, সেই খেয়াল আমরা রাখব। খাবার যদি বেশি হয়ে যায় বা খাবারকে দীর্ঘস্থায়ী করার জন্য আমরা রেফ্রিজারেটরের ব্যবহার করব। বাটিতে বা কোনো পাত্রে খাবার নিয়ে তার মাথা
ভালো করে বন্ধ করে রেখে তবেই আমরা জিনিসটিকে ফ্রিজে রাখব। মাছ বা মাংস যদি বাইরে রাখতে হয় তাহলে সেটিতে ভালো করে নুন মাখিয়ে আমরা সংরক্ষণ করতে পারি। আবার আচার জাতীয় জিনিসের মধ্যেও নুন মিশিয়ে আমরা ভালো রাখতে পারি। এইভাবে খাদ্য রাখলে তা সহজে নষ্ট হয়ে যায় না। নষ্ট হয়ে যাওয়া খাবার যদি খেয়ে ফেলি না বুঝে তাহলে কি হতে পারে? আমাদের পেটে ব্যথা হতে পারে, বারবার বমি হতে পারে, গলা মুখ জ্বালা করতে পারে, গা গোলাতে পারে, পেট খারাপ হতে পারে। বারবার যদি বাথরুমে যাওয়ার প্রয়োজন হয় তাহলে শরীর থেকে জল বেরিয়ে গিয়ে ডিহাইড্রেশন হতে পারে, ডায়রিয়া হতে পারে। এগুলো সবই বাসি বা পচা খাবার কুফল। সেজন্য খাদ্যবস্তু খাওয়ার আগে নিজের হাত ভালো করে ধুয়ে নেওয়া এবং খাদ্যবস্তু ঠিক আছে কিনা সেটা দেখে রাখাটা প্রয়োজন। এবার আমরা আসব গাছের যে অংশগুলো আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি, যাদেরকে আমরা উদ্ভিজ্জ খাবার বলে থাকি। আসলে দেখতে গেলে খাবারের বিভিন্ন অংশকে, বিভিন্ন গাছের বিভিন্ন অংশকে আমরা খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি। যেমন এই যে আমরা গাজর, বিট, লাল আলু, মূলো ইত্যাদি খাই, এগুলো আসলে গাছের শিকড়। আবার এমনি আলু, আদা, রসুন, পেঁয়াজ, থোর ইত্যাদি হল গাছের ডাটা বা কাণ্ড। গাছের ফুল সেগুলোও আমরা খাই, বিভিন্ন গাছের ফুল আমরা খাই, যেমন সজনে ফুল, বক ফুল, কুমড়ো ফুল, কলা, এগুলোকে আমরা ভেজে বা তরকারিতে বা বড়া করে ইত্যাদি নানাভাবে খেতে পারি। এগুলো সবই গাছের ফুল। আবার ফুলকপি, ব্রোকলি ইত্যাদি যে খাই আমরা সেগুলো হচ্ছে গাছের কুঁড়ি। আবার লবঙ্গ যা দিয়ে মশলা তৈরি হয় সেটাও গাছের কুঁড়ি। গাছের পাতা, এটা তো তোমরা শাক হিসাবে খাও, যেমন লাল শাক, যেমন পালং শাক, পুঁই শাক ইত্যাদি প্রভৃতি আমরা আমাদের দৈনন্দিন খাদ্য তালিকাতে রাখি। এগুলো সবই হচ্ছে গাছের পাতা। গাছের ফল, ফল তো অনেক তোমরা নিজেরাই বলতে পারবে, আম, জাম, লিচু, কাঁঠাল, পেয়ারা ইত্যাদি ফল তো আমরা খেয়েই থাকি। এছাড়াও এই যে লাউ, কুমড়ো ইত্যাদি যে আমরা খাই, এগুলো কিন্তু আসলে গাছের ফল। বীজ, এই যে ধান, গম, ভুট্টা, বাদাম, এগুলো সবই আসলে হচ্ছে গাছের বীজ যেগুলো আমরা খেয়ে থাকি। তাহলে দেখতে পেলে যে গাছের মূল থেকে শুরু করে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, কুঁড়ি সবই আমরা খাদ্য হিসাবে গ্রহণ করতে পারি। এবার আমরা আসব যে সমস্ত কাঁচা সবজি বা ফলমূল আমরা কাঁচা অবস্থায় খেতে পারি, আর কিছু সবজি আছে যা কিনা আমরা রান্না করা অবস্থাতেই খাব। তাদের নামগুলো চলো এবার দেখে নি। ফল, ফল আমরা কাঁচা অবস্থাতেই খাই, যেমন আঙুর, যেমন তরমুজ, আতা, ডাবের জল ইত্যাদি, এগুলো আমরা ফল হিসাবে গ্রহণ করি। আবার কিছু কাঁচা সবজি আছে যেগুলো কাঁচা অবস্থাতেই আমরা খাই, সেগুলো কি কি বলতো? যেমন শসা, যেমন গাজর, বিট, লঙ্কা, টমেটো, পেঁয়াজ
ইত্যাদি, এগুলোকে আমরা কাঁচা হিসাবে খেতে পারি। এগুলো দিয়ে একটা ভালো খাবার হয়, সেটাকে বলি আমরা স্যালাড, তাই না? স্যালাড আমাদের খাবারে থাকে। এরপর আমরা আসব রান্না করা সবজি, যেগুলো কোনোভাবেই আমরা কাঁচা অবস্থাতে খাবো না, যেমন কচু, কচুর শাক, ফুলকপি, আলু, পটল ইত্যাদি, এগুলো আমরা কেবলমাত্র রান্না করা অবস্থাতেই খাবো। আবার এই যে শাকগুলো, যেগুলো শাক পাতা, পুঁই, তারপরে লাউ, কুমড়ো, লাল শাক ইত্যাদি, এগুলোকেও আমরা রান্না করা অবস্থাতেই খাবো। প্রাণীজ প্রোটিন কোনগুলো? প্রাণীজ প্রোটিন হচ্ছে মাছ, মাংস, ডিম, দুধ। এগুলো সবই হচ্ছে প্রাণীজ খাবার। এবার এই প্রাণীজ খাবার যেহেতু প্রাণী থেকে আসে, সেই জন্য এদেরকে বলা হয় প্রাণীজ প্রোটিন বা প্রাণীজ খাবার। এগুলোও আমাদের দৈনন্দিন খাদ্য তালিকাতে থাকে। এই অবধি ছিল আমাদের খাদ্যের দ্বিতীয় পর্ব। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রয়েছে, সেটা হলো তুমি যে কোনো একদিনের খাবার সকাল থেকে রাত পর্যন্ত যা যা খেয়েছো, তার কোনটা ফল, কোনটা সবজি, কোনটা গাছের কোন অংশ, কোনটা প্রাণীজ খাবার আর কোনটা উদ্ভিজ্জ খাবার, এই পুরোটা একটা তালিকায় লিখে তোমার স্যারকে বা ম্যাডামকে দেখাবে। আজ তাহলে এই অবধি। নমস্কার, আমার নাম রবীন্দ্রনাথ, আমি মাস্টার ট্রেনার NIHH থেকে। আজ আমাদের টপিক হচ্ছে ক্লাস 3 এর খাদ্য, তার সেকেন্ড পার্ট। আমরা সবাই খাই এবং দেখে ভালো লাগে যে জিনিসটা তাই খাই। আমরা বিভিন্ন ধরনের জিনিস খাই, যেমন ফল, সবজি। ফলের ভেতরে আমরা দেখি বিভিন্ন ধরনের ফল, যেগুলো রসগুলো খেয়ে আমাদের শরীর অসুস্থ থাকলে খেলে আমাদের খুব ভালো লাগে এবং শরীরে উপকার দেয়। আরেকটা হচ্ছে যে সবজির মধ্যে বিভিন্ন ধরনের সবজি আমরা খাই, যেমন যে সবজিগুলো আমাদের চুল, ত্বক এগুলোকে ভালো রাখে এবং শরীর সুস্থ রাখে। চাল, ডাল এগুলোর মধ্যেও আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন এগুলো থাকে, যা আমাদের শরীরকে সুস্থ রাখে। মাছ, ডিম, মাংস এগুলোরও মধ্যে যে প্রোটিন থাকে, সেটা আমাদের হাড় মাংসপেশিকে শক্তি যোগায়। তাই জন্য বিভিন্ন ধরনের খাদ্য আমরা আমাদের খাদ্য তালিকায় রাখি। এই যে খাদ্যগুলো খাওয়ার পর যেগুলো ওয়েস্ট থাকে, সেগুলো কি হয়, সেগুলো পশু পাখিরা খেয়ে জীবন ধারণ করে। খাওয়ার মধ্যে যে খাবারগুলো দেখতে খারাপ হয়ে গেছে, তুমি দেখে বুঝবে কি করে সেই খাবারগুলো খারাপ? যেমন পাউরুটিটা দেখে মাঝে মাঝে, নতুন যখন পাউরুটি আনছো, 2-3 দিন রাখার পর, 1 সপ্তাহ রাখার পর দেখা যায় যে পাউরুটির ওপরে তার রঙটা চেঞ্জ হয়ে গেছে এবং একটা সবুজ ধরনের ছত্রাক গজে উঠেছে, ওই পাউরুটিটা কিন্তু খারাপ হয়ে গেছে। ওটা খা, যেমন টমেটো রাখার পর কিছুদিন পর সেটা নরম হয়ে যায়। খাবারটা দেখে বুঝতে হবে, যে গন্ধ শুকে বুঝতে হবে যে সেটা খাবার মতো আছে না খাবার মতো নেই। শাক পাতাগুলো আমরা যে খাই, গাছ থেকে আমরা বিভিন্ন ধরনের শাক পাতা, কাণ্ড, ফল এগুলো পাই, যেগুলো আমরা সেদ্ধ করে, ভেজে বা কোনো কোনোটা কাঁচা খেয়েও শরীরকে সুস্থ রাখি। এই সমস্ত খাদ্যগুলোকে দেখে তোমরা পড়বে এবং পরবর্তী ক্লাসের জন্য এগিয়ে যাবে। নমস্কার।